হ্যালো গাইস, ফ্রেগ্রেন্স স্পোর্টস এর একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। উড়িষ্যা বনাম ইস্ট বেঙ্গল সর্বদা হাই টেম্পার ম্যাচ, এবং ম্যাচের আগে উড়িষ্যা এফসি কোচ সার্জিও লোবেরা যে বক্তব্যটা রেখেছিলেন যে ইস্ট বেঙ্গল সবসময় রেফারির ওপর প্রেশার ক্রিয়েট করে এবং তারা যে ম্যাচটা জিতেছে সেটাও রেফারির ওপর প্রেশার ক্রিয়েট করে তারা অ্যাডভান্টেজ নিয়েছে, 12 বছর পর একটা ট্রফি জিতে তারা খুব উল্লাস করছে, এরকম একটা মন্তব্য কিন্তু এসেছিল উড়িষ্যা এফসি কোচ সার্জিও লোবেরার কাছ থেকে। অন্যদিকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল আজকের ম্যাচে বিষ্ণু দ্য ওয়ান্ডার কিড ভাই যে গোলটা করেছে অসাধারণ ভাই, ফাস্টেস্ট গোল ইন আইএসএল বলা যায়। তো এর কম সময়ে অন্য কারো গোল আছে কি না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বিষ্ণু অনেকদিন ধরে ট্রাই করছিল, বাট ভাই গোলটা দরকার ছিল, সেই গোলটা কিন্তু বিষ্ণু আজকে করে দেখিয়েছে। বাট রাকিবের মধ্যে একটু ম্যাচুরিটি না, অনেকটা ম্যাচুরিটির অভাব আছে। রাকিব অনেক ভালো প্লেয়ার, অনেক ভালোভাবে নিজেকে এই মরশুমে তৈরি করেছে কার্লোস কুয়াদ্রাদের আন্ডারে, ডিমাস জেলগ্যাডোর আন্ডারে বা ইস্ট বেঙ্গল কোচিং স্টাফ টিমের আন্ডারে। তবে সেখান থেকে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে দিয়াগো মরিসিওকে টেনে ধরলো, পুল করলো, ওই জায়গাটায় ছেড়ে দিলেও ভাই দিয়াগো মরিসিওর কাছে কিন্তু খুব একটা ইজি হতো না গোল করে নেয়া, কারণ ইস্ট বেঙ্গল ডিফেন্স ততক্ষণে ওয়েল সেটেলড হয়ে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ওটা একটা বাজে ডিসিশন ছিল, এবং দিয়াগো মরিসিওর মতো একজন চতুর স্ট্রাইকার অবশ্যই এই অ্যাডভান্টেজটা নেবেন এবং তিনি নিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে যে গোলটা খেয়েছে ইস্ট বেঙ্গল সেটাও লাস্ট টাচ যেটা আমি দেখলাম সেটা ভাস্কুয়েসের টাচ ছিল, ভিক্টর ভাস্কুয়েসের টাচ ছিল। ওভারঅল এটা ছাড়া কিন্তু প্রপসুখান গিল ভালো সেভ দিয়েছে, পেনাল্টিটাও কিন্তু ঠিক দিকে ড্রাইভ দিয়েছে, তবে মিস হয়েছে, কিছু করার নেই, পেনাল্টি সবসময়ই 50-50 হয়। সেখান থেকে দাঁড়িয়ে এমন নয় যে গোলকিপারের দোষ ছিল, গোলকিপার যথেষ্ট ভালো সেভ দিয়েছে, এবং প্রপসুখান গিল ডেইলি ম্যাচ বাই ম্যাচ অনেক ভালো পারফরমেন্স করছে। তবে হিজাজি না থাকলেও প্যান্টিচ অনেক ভালো পারফরমেন্স করেছেন। তবে যেই জিনিসটা বলার, ক্লিটন ডি সিলভা কমেন্ট্রিতেও হয়তো অনেককে শুনছিলে যে ইস্ট বেঙ্গলের নবাগত বিদেশি আসার পর ক্লিটন কিন্তু একটু পেছন থেকে খেলছেন, এবং যার জন্য গোল স্কোরিং অপরচুনিটিটা ক্লিটনের কাছে অনেকটা কমে এসছে। তিনি অনেকটা কিন্তু বল পুশ করছেন তার স্ট্রাইকার ফেলিসিও ব্রাউনকে, এবং সেখান থেকে ফেলিসিও ব্রাউন আমার মনে হচ্ছে না খুব একটা ভালো ক্লিক করবে। হ্যাঁ, লাস্ট ম্যাচগুলোর তুলনায় আজকে অনেক ফিট মনে হয়েছে, তবে পারফরমেন্স সেই জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে ডবল স্ট্রাইকারে খেলে যদি ম্যাচের রেজাল্ট না আসে, বা যেখানে ডবল স্ট্রাইকারে খেলার পর পজিটিভ চান্স ক্রিয়েট করতে না পারো, তাহলে কিন্তু ভাই সেই স্ট্রাইকার ভবিষ্যতে কতটা ভালো পারফরমেন্স করবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। অবশ্যই ক্লিটন ছাড়া গোল স্কোরিংয়ের লোক বিষ্ণু আছে, নন্দা আছে, প্রত্যেক ম্যাচে এরা টুকটাক গোল করছে, তবে নাওরেমো কিন্তু নিজের জায়গাটা চেঞ্জ করে যেহেতু মাঝখানে খেলছে সেহেতু কিন্তু থ্রু বল ভালো বাড়াচ্ছে, তবে যে ক্রসগুলো রাখতো মাপা মাপা ক্রস সেগুলো আসছে না, বন্ধ হয়ে গেছে। তবে আজকে দেখে মনে হচ্ছে ইস্ট বেঙ্গলের ভাঙা চোড়া টিমের পর যে নতুন টিম বিল্ড হচ্ছে সেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল অনেকটাই বেশি গুছিয়ে নিতে পেরেছে। অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু আগামীকাল মোহনবাগান বনাম জামশেদপুরের ম্যাচ রয়েছে, তবে আজকে যেহেতু উড়িষ্যা ম্যাচটা জিতে গেল সেখানে দাঁড়িয়ে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল এই মুহূর্তে লিগ টেবিলে কোথায় আছে, পরের ম্যাচ জিতলে মোহনবাগান কি টেবিল টপ হতে পারবে সেটা একটু দেখে নেওয়া যাক। এই মুহূর্তে কিন্তু উড়িষ্যা রয়েছে 17 ম্যাচে 35 পয়েন্টে, মোহনবাগান 15 ম্যাচে 30 পয়েন্ট, অর্থাৎ মোহনবাগানের হাতে কিন্তু দুটো ম্যাচ রয়েছে, তারা যদি পরপর দুটো ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু তারা 1 নম্বরে চলে যেতে পারবে। অন্যদিকে দাঁড়িয়ে 6 নম্বরে রয়েছে জামশেদপুর 17 ম্যাচে 20 পয়েন্ট, ইস্ট বেঙ্গলের 17 ম্যাচে 18 পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে দাঁড়িয়ে জামশেদপুর যদি পরের ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু চাপ হয়ে যাবে অনেকটা ইস্ট বেঙ্গলের জন্য, এবং নর্থ ইস্ট যেহেতু 16 ম্যাচে 19 পয়েন্টে রয়েছে সেহেতু নর্থ ইস্টের কাছেও কিন্তু অনেকটা ইজি অপারেট করতে পারবে নর্থ ইস্ট ইউনাইটেড। তবে যদি জামশেদপুর ম্যাচটা হেরে যায় তবে কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে, বেঙ্গালুরুর কাছে বেটার অপরচুনিটি থাকবে, এমনকি বলা যায় পাঞ্জাব এর কাছেও একটা ভালো অপরচুনিটি থাকবে।
এই সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে। তবে এখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে যে জামশেদপুর, নর্থ ইস্ট ইউনাইটেড, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু, পাঞ্জাব এই টিমগুলো কিন্তু প্রত্যেকেই সুপার সিক্সের স্পটটায়, 6 নম্বর স্পটে যে কেউ ঢুকতে পারে। অর্থাৎ আগামীকাল মোহনবাগান ম্যাচ ডিসাইড করে দেবে যে জামশেদপুরকে যদি তারা হারিয়ে দিতে পারে সেখান থেকে দাঁড়িয়ে তাদের কাছেও চান্সেস থাকবে আইএসএল শিল্ড জেতার। অন্যদিকে কিন্তু তারা জামশেদপুরকে হারালে এই টিমগুলো অনেকটা অ্যাসিওর হয়ে যাবে যে জামশেদপুরকে টপকে যাওয়ার চান্সেস তাদের কাছেও আছে এবং আরও কিন্তু লিগটা অনেক বেশি জমে যাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক বেশি ভাইটাল ম্যাচ আগামীকালকের, দেখা যাক কী হতে পারে। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আগামী ম্যাচ নিয়ে কী এক্সপেক্ট করছো মোহনবাগান সমর্থকরা, আর ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই জানিও এখনও সুপার সিক্সে যাওয়ার জন্য তোমাদের এক্সপেকটেশান কী, আর আজকের ম্যাচ নিয়ে তোমাদের কী বক্তব্য।